नमस्कार बंधुरा, आज हमें कथा बोलबो एसबीआई एक सुंदर स्कीमर सम्बन्धे। ये स्कीम जब स्टार्ट हो अर्थात 29 जून 1987 के आज पर्यंत दुर्दान्त रिटार्न दिए। आज वीडियोते एसबीआई स्कीमर सम्बन्धे पूरा विस्तारित भावे आलोचना करब। एछाड़ाओ स्कीमर मध्य जदि आपनी एकसाथे 50,000 टाका जमा करें ताहले आपनी किभावे प्राय 1,20,00,000 टाका पेते पारें, अथवा जदि आपनी प्रत्येक मासे 1,000 टाका करे इनवेस्ट करें তাহলে কিভাবে আপনি প্রায় 2,34,00,000 টাকা পেতে পারেন তা আমি আপনাদের ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেট করে দেখাবো। তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তা না হলে এই ফান্ডের সম্বন্ধে ভুল কনসেপ্ট নিয়ে যাবেন। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, এবং যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারেন। চলুন তবে আজকের ভিডিওটি স্টার্ট করি। বন্ধুরা, আজ আমি এসবিআই যেই ফান্ডের সম্বন্ধে কথা বলতে যাচ্ছি তার নাম হলো এসবিআই টেকনোলজি অপরচুনিটি ফান্ড ডাইরেক্ট প্ল্যান। সবার প্রথমে যদি আমি এই ফান্ডের রিটার্নের কথা বলি তাহলে এর অল টাইম রিটার্ন রয়েছে 21.63%, যা কিনা খুব দুর্দান্ত রিটার্ন। যদি গত 5 বছরের রিটার্নের কথা বলি তাহলে গত 5 বছরে এই ফান্ড 25.87% রিটার্ন দিয়েছে। আর যদি গত 3 বছরের রিটার্নের কথা বলি তাহলে গত 3 বছরে এই ফান্ড 29.93% রিটার্ন দিয়েছে। বন্ধুরা, মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করানোটা খুব ফায়দার বলে প্রমাণিত হয়েছে, কারণ মিউচুয়াল ফান্ডের টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট হয়ে থাকে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা একটু পরেই জানবো যে যদি আপনি এই ফান্ডে ইনভেস্ট করেন তাহলে এই স্কিম আপনাকে কত সময় কতটা রিটার্ন দিতে পারে, কিন্তু তার আগে আমরা এই স্কিমের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। এসবিআই টেকনোলজি অপরচুনিটি ফান্ড একটি ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড। ইকুইটি মিউচুয়াল ফান্ডগুলো সেগুলোই হয়ে থাকে যারা শেয়ার মার্কেটে তারা তাদের টাকাকে ইনভেস্ট করে থাকে। যদি এসবিআই টেকনোলজি অপরচুনিটি ফান্ডের এনএভির কথা বলি তাহলে এর এনএভি রয়েছে 149.80 টাকা। এনএভি যে কোনো মিউচুয়াল ফান্ডের ইউনিট প্রাইস হয়ে থাকে। আপনি যত টাকা এই ফান্ডে ইনভেস্ট করবেন এবং এর যা এনএভির প্রাইস থাকবে সেই হিসাবে আপনাকে ইউনিট অ্যালট করা হবে। যদি আপনি এই স্কিমে এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনি মিনিমাম 500 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন, এবং যদি আপনি একসাথে টাকা জমা করতে চান অর্থাৎ অ্যাজ এ লামসাম হিসাবে ইনভেস্ট করতে চান তাহলে আপনি অ্যাজ এ লামসাম হিসাবে মিনিমাম 5,000 টাকার ইনভেস্টমেন্ট করতে পারেন। এখন যদি আমি এই ফান্ডের ফান্ড সাইজের কথা বলি তাহলে এসবিআই টেকনোলজি অপরচুনিটি ফান্ডের ফান্ড সাইজ রয়েছে 2,381 কোটি টাকার, অর্থাৎ এতটা পরিমাণ টাকা মানুষ এই ফান্ডের মধ্যে ইনভেস্ট করে রেখেছেন। যদি আমি এর এক্সপেন্স রেশিওর কথা বলি তাহলে এর এক্সপেন্স রেশিও রয়েছে 0.91%। এক্সপেন্স রেশিও যে কোনো মিউচুয়াল ফান্ডের খরচ হয়ে থাকে। আর যদি আমি এর এক্সিট লোডের কথা বলি তাহলে যদি আপনি আপনার টাকা জমা করানোর পর উইথিন 15 ডেজের মধ্যে টাকা তুলে নেন তাহলে 0.50%-এর এক্সিট লোড লাগবে। এই কোম্পানি স্টার্ট হয়েছিল 29 জুন 1987 সালে। এসবিআর এই ফান্ডকে যারা ম্যানেজ করছেন তারা হলেন সৌরভ পন্ত জানুয়ারি 2022 থেকে, এবং মোহিত জৈন সেপ্টেম্বর 2017 থেকে এই ফান্ডের দেখাশোনা করছেন। যদি আমি এই ফান্ডের ফান্ড হাউসের কথা বলি তাহলে এসবিআই মিউচুয়াল ফান্ড টোটাল অ্যাসেটের দিক থেকে ভারতের নম্বর 1 রয়েছে। এই ফান্ডের এইউএম অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট রয়েছে 6,43,285 কোটির, অর্থাৎ এত পরিমাণ টাকা মানুষ এসবিআই মিউচুয়াল ফান্ডের মধ্যে আলাদা আলাদা স্কিমের মধ্যে ইনভেস্ট করে রেখেছেন। এখন যদি আমি এই ফান্ডের টপ 10 হোল্ডিংয়ের কথা বলি যে এই ফান্ডের টাকা কোন কোন কোম্পানিতে ইনভেস্ট রয়েছে তাহলে ইনফোসিস লিমিটেড, টিসিএস, ভারতী এয়ারটেল, মাইক্রোসফট কর্পোরেশন ইউএস, এসসিএল টেকনোলজি, নেটফ্লিক্স ইউএসএ, উইপ্রো লিমিটেড, পিভিআর লিমিটেড, অ্যালফাবেট আইএনসি এবং এনভিআই ডিআইএ কর্পোরেশনের মতো দিগ্গজ কোম্পানিগুলিতে এই ফান্ডের টাকা ইনভেস্ট করে রাখা হয়েছে। বন্ধুরা, এটা তো গেল এই ফান্ডের ডিটেলসের সম্বন্ধে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য 3টি পদ্ধতি হয়ে থাকে। একটি হলো এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এখানে আপনাকে প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয়। এখানে আপনি প্রত্যেক মাসে মিনিমাম 500 টাকার এসআইপি স্টার্ট করতে পারেন। এখানে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের কোনো লিমিট নেই, আপনি যত খুশি টাকা এই ফান্ডের মধ্যে ইনভেস্ট করতে পারেন। দ্বিতীয়টি হলো লামসাম। এখানে আপনাকে একসাথে কিছু পরিমাণ টাকা একবারে ইনভেস্ট করতে হয়। আপনি মিনিমাম 5,000 টাকা দিয়ে লামসাম ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন, এখানেও ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের কোনো লিমিট নেই। আর তৃতীয়টি হলো এসডব্লিউপি প্ল্যান অর্থাৎ সিস্টেম্যাটিক উইথড্র প্ল্যান। এখানেও আপনাকে এফডির মতো অ্যাট এ টাইম একসাথে টাকা জমা করতে হয়,
এবং এখান থেকে আপনি প্রত্যেক মাসে পেনশনের মতো একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পেতে থাকবেন। এই তিনটি পদ্ধতিতেই আপনি জবরদস্ত রিটার্ন পেতে পারেন। চলুন এখন আমরা এখানে ক্যালকুলেট করে দেখে নিই যে যদি আপনি প্রত্যেক মাসে 1,000 টাকার এসআইপি করেন তাহলে আপনি কতটা পরিমাণ প্রফিট পেতে পারেন, অথবা যদি আপনি একসাথে 50,000 টাকা অ্যাজ এ লামসাম হিসাবে ইনভেস্ট করেন তাহলে আপনি কতটা প্রফিট পেতে পারেন। সবার প্রথমে আমরা এসআইপির মাধ্যমে ক্যালকুলেট করে দেখে নিই, তারপর আমরা লামসামের মাধ্যমে ক্যালকুলেট করব। যদি আপনি এই ফান্ডের মধ্যে প্রত্যেক মাসে 1,000 টাকার এসআইপি করেন এবং এর মধ্যে এক্সপেক্টেড রিটার্ন ধরেছে 20%, যা কিনা এই ফান্ডের অল টাইম হাই রিটার্নের থেকে প্রায় 1.5% কম। আর যদি আপনি এই এসআইপিকে 5 বছরের জন্য রাখেন তাহলে আপনার এস্টিমেটেড রিটার্ন হবে 43,454 টাকা। আপনি 5 বছরে জমা করেছিলেন 60,000 টাকা, তাই আপনার এস্টিমেটেড রিটার্ন এবং ইনভেস্টেড অ্যামাউন্ট মিলিয়ে টোটাল ভ্যালু দাঁড়াবে 1,03,454 টাকা। আর যদি আপনি এই এসআইপিকে 10 বছরের জন্য রাখেন তাহলে আপনার 10 বছরে এস্টিমেটেড রিটার্ন হবে 2,62,364 টাকা। আপনি 10 বছরে জমা করেছিলেন 1,20,000 টাকা, তাই আপনার ইনভেস্টেড অ্যামাউন্ট এবং এস্টিমেটেড রিটার্ন নিয়ে টোটাল ভ্যালু দাঁড়াবে 3,82,364 টাকা। আর যদি এই এসআইপিকে 15 বছর কন্টিনিউ করেন তাহলে আপনার এস্টিমেটেড রিটার্ন হবে 9,54,295 টাকা এবং আপনি 1,80,000 টাকা জমা করবেন এবং 15 বছরে আপনার টোটাল ভ্যালু দাঁড়াবে 11,34,295 টাকা। আর ঠিক একইভাবে যদি আপনি এই এসআইপিকে 20 বছর পর্যন্ত রাখেন তাহলে আপনার এস্টিমেটেড রিটার্ন হবে 29,21,479 টাকা এবং আপনি 20 বছরে মোট জমা করবেন 2,40,000 টাকা, তাই 20 বছরে আপনার টোটাল ভ্যালু দাঁড়াবে 31,61,479 টাকা। যদি এই এসআইপিকে 25 বছর পর্যন্ত চালাতে পারেন তাহলে আপনার এস্টিমেটেড রিটার্ন হবে 83,26,708 টাকা এবং আপনার ইনভেস্টেড অ্যামাউন্ট হবে 3,00,000 টাকা। আর 25 বছরে আপনার টোটাল ভ্যালু ক্রিয়েট হবে 86,26,708 টাকা। আর যদি আপনি এই এসআইপিকে 30 বছর পর্যন্ত কন্টিনিউ রাখতে পারেন তাহলে 30 বছরে আপনার এস্টিমেটেড রিটার্ন আর্ন হবে 2,30,802 টাকা, কিন্তু যেখানে আপনি 30 বছরে কেবলমাত্র 3,60,000 টাকাই জমা করবেন। আর 30 বছরে এস্টিমেটেড রিটার্ন এবং ইনভেস্টেড অ্যামাউন্ট নিয়ে আপনার টোটাল ভ্যালু দাঁড়াবে 2,33,60,802 টাকা। এইবার আমরা চলে যাই লামসাম ক্যালকুলেটারে। যদি আপনি 50,000 টাকা অ্যাট এ টাইম একসাথে জমা করেন এবং একে 5 বছর পর্যন্ত হোল্ড করে রাখেন তাহলে 5 বছরে আপনার এস্টিমেটেড রিটার্ন আর্ন হবে 74,416 টাকা, কিন্তু আপনার ইনভেস্টেড অ্যামাউন্ট সেমই থাকবে কারণ আপনি লামসাম ইনভেস্টমেন্টকে চুজ করেছেন, তাই 5 বছরে আপনার টোটাল ভ্যালু দাঁড়াবে 1,24,416 টাকা। আর যদি আপনি একে 10 বছরের জন্য হোল্ড করেন তাহলে আপনার এস্টিমেটেড রিটার্ন আর্ন হবে 2,59,587 টাকা এবং আপনার টোটাল ভ্যালু ক্রিয়েট হবে 3,09,587 টাকা। যদি একে 15 বছরের জন্য হোল্ড করেন তাহলে এস্টিমেটেড রিটার্ন নিয়ে টোটাল ভ্যালু ক্রিয়েট হবে 7,70,351 টাকা। আর যদি একে 20 বছর পর্যন্ত হোল্ড করেন তাহলে এস্টিমেটেড রিটার্ন নিয়ে টোটাল ভ্যালু দাঁড়াবে 19,16,880 টাকা। যদি 25 বছর পর্যন্ত হোল্ড করেন তাহলে এস্টিমেটেড রিটার্ন নিয়ে আপনার টোটাল ভ্যালু দাঁড়াবে 47,69,811 টাকা এবং যদি আপনি এই অ্যামাউন্টকে 30 বছর পর্যন্ত রাখেন তাহলে এস্টিমেটেড রিটার্ন নিয়ে টোটাল ভ্যালু ক্রিয়েট হবে 1,18,68,816 টাকা। তাহলে আপনি এখানে দুটোর ক্ষেত্রেই দেখতে পাচ্ছেন যত বেশি পিরিয়ডের জন্য হোল্ড করে রাখতে পারবেন ততটাই বেশি আপনার প্রফিট হবে। তবে এই নয় যে আপনাকে 30 বছর পর্যন্তই হোল্ড করে রাখতে হবে, আপনি যে কোনো সময়ে আপনার ইনভেস্টমেন্টকে স্টপ করতে পারেন এবং আপনার টাকাকে তুলতে পারেন। আর একটা কথা আপনি মাথায় রাখবেন, মিউচুয়াল ফান্ডে ইন্টারেস্ট রেট ফিক্সড হয় না। এখানে যে ইন্টারেস্ট রেট এক্সপেক্ট করা হয়েছে ইন ফিউচারে তার থেকে বেশি বা কম ইন্টারেস্ট রেট হিসাবে রিটার্ন পেতে পারেন। তবে হ্যাঁ, যদি আপনি মোটামুটি ভালো মিউচুয়াল ফান্ড চুজ করেন তাহলে এই ধরনের ইন্টারেস্ট রেট আপনি খুব সহজেই পেয়ে যাবেন, যা কিনা কোনো FD বা RD থেকে কয়েক গুণ বেশি। যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান তাহলে আপনি 3 ভাবে ইনভেস্ট করতে পারেন। প্রথমটি হলো কোনো ব্রোকারের থ্রু, দ্বিতীয়টি হলো কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং তৃতীয়টি হলো মোবাইল অ্যাপের মাধ্যমে। যদি আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে ইনভেস্ট করতে চান তাহলে ডেসক্রিপশানে 3টি ডিমেট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক রয়েছে, যে কোনো একটির উপর ক্লিক করে খুব সহজেই ডিমেট অ্যাকাউন্ট খুলতে পারেন এবং আপনি যে কোনো মিউচুয়াল ফান্ডে বা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারেন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর যদি এখনও পর্যন্ত মানি হোল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পেতে পারেন। আজ তবে এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ।